বাংলা সাহিত্যে অ্যানালাইসিস করে দেখা গেছে চাকরি পরীক্ষায় সবচেয়ে বেশি বার কমন পাওয়া গেছে এই ভিডিওতে উল্লেখ করা প্রশ্নগুলো থেকে। কারণ এখানে সেই সকল প্রশ্ন তুলে ধরেছি যা বারবার এবং বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষায় এসেছে। তবে এটি দ্বিতীয় শতকের পর্ব, প্রথম শতকের পর্ব আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আর ভিডিওটি পরবর্তীতে সহজেই খুঁজে পেতে প্লিজ একটি লাইক ও শেয়ার দিয়ে চলুন শুরু করি। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির প্রথম প্রশ্নটি হল, চর্যাপদে কতটি প্রবাদ বাক্য পাওয়া যায়? এটি মোট ছয়টি প্রবাদ বাক্য পাওয়া যায়। অরিজিনাল ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থটির লেখক ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? এটি হচ্ছে সহজিয়া বৌদ্ধদের। 104 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ বিভাগ কয়টি? এটি মোট তিনটি, যথা প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। 105 নম্বর, বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন বইয়ের নাম হচ্ছে চর্যাপদ। 106, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে প্রাচীনতম চর্যাকার কে? এটি হচ্ছে সবরপা। মনে রাখবেন শহীদুল্লাহ লিখতে তালব্য এবং সবরপাও তালব্য, এখান থেকে আপনি ভালোভাবেই মনে রাখতে পারবেন। সবরপা কে ছিলেন? ইনি ছিলেন চর্যাকর। 108 নম্বর প্রশ্নটি রয়েছে, মধ্যযুগকে কয়টি উপবিভাগে ভাগ করা যায়? মধ্যযুগকে মোট তিনটি উপবিভাগকে ভাগ করা যায়। 109 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম জীবনী কাব্য কাকে অবলম্বন করে লেখা হয়? এটি হচ্ছে শ্রী চৈতন্যদেবকে। অর্থাৎ শ্রী চৈতন্যদেব এই একটি কবিতা না লিখেও এর নামে বাংলা সাহিত্যের একটি যুগবিভাগ করা হয়েছে। 110 নম্বর প্রশ্নটি রয়েছে, কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন? ইনি হচ্ছেন মণিদত্ত। তবে সব পদের টিকা লিখলেও তিনি 11 নম্বর পদের টিকা লিখতে প্রয়োজন বোধ করেননি, মনে রাখবেন। অর্থাৎ 11 নম্বর চর্যাপদের 11 নম্বর পদের কোনো টিকা নেই। 111 নম্বর প্রশ্নটি রয়েছে, বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী। 112 নম্বর প্রশ্নটি রয়েছে, রবীন্দ্রনাথ যুগ অর্থাৎ রবীন্দ্র যুগ কোন সময়কে বলা হয়? এটি হচ্ছে 1901 থেকে 1940 সাল পর্যন্ত। 113 নম্বর প্রশ্ন, চর্যাপদের মূল প্রতিপাদ্য বিষয় হল? বৌদ্ধ ধর্মের দোহা। 114, বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে? এটি হচ্ছে ব্রাহ্মী লিপি। 115 নম্বর প্রশ্ন রয়েছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে চর্যাপদের রচনাকাল 650 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে। 116 নম্বর, চর্যাপদের ভাষাকে পণ্ডিতগুলো কোন ধরনের ভাষা বলেছেন? এটি হচ্ছে সান্ধ্য ভাষা বা আলোয়াধারী ভাষা যাকে বলা হয়। 118 নম্বর প্রশ্নটি রয়েছে, চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়েছে? এটি হচ্ছে নেপাল। এবং 119 নম্বর, বাংলা সাহিত্যের ইতিহাস কত ধরনের পুরনো বলে মনে করা হয়? এটি হচ্ছে 1000 বছরের পুরনো। চর্যাপদের রচনার উদ্দেশ্য ছিল ধর্মচর্চা। 121 নম্বর প্রশ্নটি রয়েছে, চর্যাপদের বেশিরভাগ পদ কত চরণে রচিত? বেশিরভাগ পদই 10 চরণে রচিত। চর্যাপদের উল্লেখযোগ্য সংস্কৃত টীকাকার হল মণিদত্ত। খনার্বচন কি সংক্রান্ত? খনার্বচন মূলত কৃষি সংক্রান্ত। 124, হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদিকবি মনে করেন? এটি হচ্ছে লুইপা। মনে রাখবেন হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন লুইপা হচ্ছে চর্যাপদের আদিকবি, এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সবরপা হচ্ছে চর্যাপদের আদিকবি। এই দুজনের মন্তব্যই মনে রাখা খুবই প্রয়োজন। 125 নম্বর প্রশ্নটি রয়েছে, বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন? এটি হচ্ছে সহজচানী। 26 নম্বর প্রশ্ন, প্রাচীন যুগে সমাজ জীবনের প্রভাব ছিল ধর্মীয় চেতনার। চর্যাপদ আবিষ্কৃত হয়েছে কোন দেশ থেকে? নেপাল থেকে। বাংলা সাহিত্যের আদি নিদর্শন পাওয়া যায় কোথায়? নেপালে। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ পর্যন্ত। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী।
বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ প্রাচীন যুগের সাহিত্যের উপকরণ হিসেবে পাওয়া যায় রূপকথা। গদ্য পদ্য মিলিয়ে শেখ শুভদয়া, যেটি হলায়ত মিশ্র লেখা, এই গ্রন্থে অর্ধায় আছে মোট 15টি। কেনপাড়ার বিরচিত পদের সংখ্যা 13টি। চর্যাপদ প্রথম প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ চর্যাপদ। হরপ্রসাদ শাস্ত্রীর চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হাজার বছরে পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? নেপালের রাজগ্রন্থশালা থেকে। চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের ভাষার নমুনা পরিলক্ষিত হয়েছে? এটি হচ্ছে পশ্চিম বাংলার প্রাচীন কথ্য ভাষা। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন দোহাকোষ। প্রাপ্ত চর্যাপদের পদকর্তা 23 জন। বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূত্রপাত 1801 সাল থেকে। বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। ডক্টর মোহাম্মদ ইনামুল হক মধ্যযুগে কয়টি ভাগে ভাগ করেছেন? 3টি ভাগে। আধুনিক যুগের সূত্রপাত কোন সময় থেকে? 1801 সাল থেকে। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কবি সম্পাদিত আকারে চর্যাপদ প্রকাশ করেন 1916 সালে। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? এটি হচ্ছে চর্যাপদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় শতকের এই পর্বগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আপনার আয়ত্তে রাখতে এবং পরবর্তীতে সহজেই খুঁজে পেতে ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন। আর পরবর্তী নতুন এক ভিডিও দেখতে আপনাকে অগ্রিম আমন্ত্রণবাদ জানাচ্ছি। সেই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।